চাঁদপুরের ফরিদগঞ্জে বৈদ্যুতিক খুঁটির বেহাল দশা, রয়েছে বিপদের আশঙ্কা। ভিডিওটি ধারণ করা হয়েছে চাঁদপুরের ফরিদগঞ্জ থানার 2 নং বালিথুবা ইউনিয়নের অন্তর্গত 4 নং ওয়ার্ডের সোসাইচর গ্রামের পাহাড় বাড়ি থেকে। ভিডিওতে দেখা যাচ্ছে পুরো বাড়ির এবং পাশাপাশি আরও কয়েকটি বাড়ির বিদ্যুৎ সংযোগ আছে। লক্ষ্য করলে দেখা যাবে খুঁটিগুলো অনেক পুরনো হওয়ায় নিচের দিক থেকে ক্রমশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে, যা খুবই আশঙ্কাজনক। সংযোগগুলোতে মাঝে মাঝে বৃষ্টির পর স্পার্কিং হয়। ঝুঁকির কথা হচ্ছে ক্ষয় হবার দরুন কোনো একটি খুঁটি ভেঙে যাওয়া মানে অনেকগুলো সংযোগ বিচ্ছিন্ন হবার পাশাপাশি জনজীবনে বিপদের আশঙ্কা রয়েছে পুরোপুরি। এ বিষয়ে চাঁদপুর 4 আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ শফিকুর রহমানের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। দেশটা সুন্দর, কিন্তু সচেতনভাবে অচেতন থাকলে হবে না। আসুন এক হয়ে দেশটা গড়ি। আপনার এলাকার সমস্যা, আপনার সমস্যা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রশ্ন সংসদ সদস্যদের কাছে পৌঁছে দেয় আমার